আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোজ গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি এই মুহূর্তে রয়েছে এবং গাড়ির কালেকশনও ভালো। তবে আজকে আপনাদেরকে একটি ফ্রেশ গাড়ি দেখাবো, যেহেতু ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি সবসময়। এলিয়ান A15 2005 মডেলের সিলভার কালার এই গাড়িটি, পাশাপাশি যেহেতু আরেকটি এলিয়ান গাড়ি আছে 2006 মডেলের সিলভার কালার, ওই গাড়িটিও আমরা দেখে নেব। তো চলুন আমরা গাড়ি দুটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন গাড়ির ভিডিও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, আর শোরুমে গাড়ি কালেকশন সবসময় ভালো থাকে, তো একটু তারপরও জেনে নেবো যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনাদের এখানে। এই এই মুহূর্তে আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি রয়েছে, এক্সপিল্টার রয়েছে 3টি, আপনার এলিয়ন রয়েছে 2টি, আপনার একজিও 2013 একটি, একজিও 9 একটি, তারপর আপনি KR42 2001 ব্ল্যাক কালার, এক নোয়া KR42 2006 একটা, আর একটা 2004 KR42 সাদা। এই মুহূর্তে শুধু হাইস গাড়ি নেই আর মোটামুটি সব ধরনের গাড়ি আছে। আজকে আমরা কি গাড়ি দেখব? আজকে আমরা দেখব 2005 এর একটা এলিয়ন। এলিয়ন গাড়ি? হ্যাঁ, সিলভার কালার। তার মানে এই গাড়িটি দেখব 2005 এর টয়োটা এলিয়ন A15। জি জি। রেজিস্ট্রেশন কবে? 2011-তে। 2011-তে 2005 এর মডেল, 2011-তে রেজিস্ট্রেশন, সিলভার কালার গাড়ি। আমরা ফ্রন্ট সাইড থেকে দেখি কি অবস্থায় আছে ভাইয়া গাড়িটি। হ্যাঁ, গাড়িটি খুবই ফ্রেশ আছে ভাইয়া। ফ্রেশ আছে। অরিজিনাল কোনো কিছু এখনো চেঞ্জ হয়েছে? না, অরিজিনাল এখনো কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধু সিট কভার দিয়ে লাগানো হয়েছে। শুধু সিট কভার ইনস্টল করা হয়েছে? জি। আমি টাচ আপের কাজ হয়েছে গাড়িতে? টাচ আপ হালকা পাতলা হয়েছে। আপনারা করেছেন? জি। আর অনেক জায়গায় অরিজিনাল আছে। আচ্ছা। এবং ফগ লাইট ইনস্টল করা আছে এবং সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। আমরা একটু চাকাটি রিমটি দেখব। চারটি চাকা কি সেম আছে? জি। কতদিন টিকবে? 7-8 মাস যাবে? হ্যাঁ, অনেক যাবে, অনেক আসে 7-8 মাস যাবে। বডিটি ফ্রেশ আছে, যেহেতু টাচ আপের কাজ হয়েছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে ভাইয়া? জি ভাই, গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। এবং সিএনজি কিংবা এলপিজি করা আছে? সিএনজি করা আছে ভাই। সিএনজি ইনস্টল করা আছে? জি, সিএনজি ইনস্টল করা আছে। আমরা একটু ব্যাক ডালাটা একটু দেখে নেই। জি, দেখাই দিচ্ছি। সিএনজি ইনস্টল করা আছে। জি, ফ্রেশ আছে। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে তো বোঝা যাবে, খোলা কাটা থাকলে? জি, অবশ্যই বোঝা যাবে। যারা গাড়ি কিনতে আসবেন তারা তো দেখলেই বুঝবেন যে গাড়ি কি অবস্থায় আছেন। হ্যাঁ, অবশ্যই। সিএনজি কভার করা আছে, পিছনে একবার অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল অবস্থায় আছে। হ্যাঁ, ভিতরে যে স্প্রে চাকাও আছে আপনার, কভারের ভিতরে স্প্রে চাকা আছে, এই যে অরিজিনাল স্প্রে চাকা। সিএনজি করা আছে, তারপর একটু জানবো ভাইয়া যে অক্টেনে কিরকম জায়গায় এটি। 10 যাবে। আর ঢাকা শহরে? ঢাকা শহরে 8-7 এরকম পাবে, 7-8 যাবে। হ্যাঁ, যেরকম আর কি রাস্তাঘাট জাম থাকবে ওরকমই আর কি পাবে। পিছনে গ্লাস আছে ব্ল্যাক, এদিকে অরিজিনাল ব্ল্যাক? জি না, এটা পেপার করা হয়েছে, পেপার লাগানো হয়েছে। আমরা একটু পিছনে সিটটিও দেখি। ব্ল্যাক সিট কভার ইনস্টল করা, মোটামুটি সিট কভার ভালোই আছে। হ্যাঁ, সিট কভার লাগান লাগবে না, এটা দিয়ে চলতে পারবেন। সিট কভার কি আপনারা ইনস্টল করেছেন? না, এটা আগেই ছিল, আগে ইনস্টল করা ছিল। সামনেটাও দেখেন, সামনে ইন্টেরিয়রটা দেখেন, একটু জাস্ট সামনেটা চেঞ্জ করে দেব আর কি, সামনে সিট কভারটা। আচ্ছা, সামনের ড্রাইভিং সিটটি আসলে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেব। ডিভিডি প্লেয়ার ওকে আছে? জি, ডিভিডি প্লেয়ার ওকে আছে। সাউন্ড সিস্টেম? জি জি, সাউন্ড সিস্টেম ওকে আছে। গিয়ারবক্স ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনালই না পরে চেঞ্জ করা হয়েছে? না, গাড়ির সাথে অরিজিনালই আছে। প্রত্যেকটি সুইচ ওকে আছে? জি, প্রত্যেকটি সুইচ ওকে আছে। আর এসির পারফরম্যান্স কিরকম? জি, এসি পারফরম্যান্স ভালো, ভালো আছে। এগুলো বলা লাগে না, এগুলো এলিয়ন প্রিমিয়াম, এগুলো এসি অনেক সুন্দর হয়। আচ্ছা, তারপর যারা কিনবেন ফিজিক্যালি দেখলে আসলে বোঝা যাবে যে এসি পারফরম্যান্স কিরকম, ভিডিওতে বোঝানো যাবে অবশ্যই। আপনি একটু ইঞ্জিনটিও দেখবেন। ঠিক আছে।
ইঞ্জিনের কি অবস্থা ভাই? হ্যাঁ ইঞ্জিনের অবস্থা ভালো। সার্ভিস করেছেন? হ্যাঁ সার্ভিস করেছি। অরিজিনাল ইঞ্জিনতে আছে তো? জি জি অরিজিনাল ইঞ্জিনতে আছে। ওয়াশ করেছেন বোঝা যাচ্ছে? জি। আর এক্সিডেন্ট থাকলে বোঝা যাবে, আমি যতটুকু জানি যে আপনারা বলেছেন সামনে মার্সেল দেখলে বোঝা যায় যে এক্সিডেন্ট আছে কিনা। জি। এমনি এলিয়েন গাড়ির পার্টসগুলো তো অ্যাভেলেবল পাওয়া যায়? অ্যাভেলেবল পার্টস। এলিয়েন গাড়ি কি এই মুহূর্তে আর আছে? হ্যাঁ আরেকটা আছে। কত মডেল ওটা? 2006 এর মডেল। 2006 এর মডেল আরেকটি গাড়ি আছে, কি কালার ভাই ওটা? সিলভার কালার। সিলভার কালার। এই মুহূর্তে গাড়িটি সম্পূর্ণ ওকে আছে? জি এই মুহূর্তে ওকে। তারপর যারা গাড়িটি কিনতে আসবেন আসার পথে অবশ্যই চেক করবেন, টুকটাক যদি আরেকটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজটি করে দিবেন। হ্যাঁ অবশ্যই। আর আমি যতটুকু দেখেছি শুধু সিট কভার ইনস্টল করতে হবে। জি। তো সিট কভার কি একটি ইনস্টল করবেন নাকি সম্পূর্ণ সিট কভার ইনস্টল করবেন? এটা আলোচনা সাপেক্ষে আর কি। আলোচনা সাপেক্ষে। জি। আমরা গাড়িটি মডেল সম্বন্ধে জানবো। মডেল হলো 2005 এর, রেজিস্ট্রেশন 2011 তে, আর ফিটনেস আছে আপনি 24 সালের 5 মাস, আর ট্যাক্স টোকেনটা আছে 23 সালের 3 মাস। আর প্রাইস কত রাখতেছেন? প্রাইস রাখতেছি 13,55,000। 13,55,000 টাকা আস্কিং প্রাইস? জি এটা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে? জি অবশ্যই সুযোগ রয়েছে। আর এলিয়েন গাড়ি আরেকটি যেটি বললেন আপনি আছে ওটি? জি আছে। আমি একটু দেখে নেই। জি আসুন। এটা সিলভার কালার? জি এটা সিলভার কালার। 2006 এর মডেল? হ্যাঁ 2006 এর। নয়ের রেজিস্ট্রেশন? নয়ের রেজিস্ট্রেশন। ফগ লাইট ইনস্টল করা আছে, শুধু সামনে পিছনে বাম্পার ইনস্টল করা নেই। সিএনজি কিংবা এলপিজি করা আছে? জি সিএনজি করা আছে। সিএনজি ইনস্টল করা আছে? জি। অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে গাড়ির? জি অরিজিনাল আপাতত আমরা তো কোনো কিছু চেঞ্জ করিনি, এজ ইট ইজ অবস্থায় আমরা পাইছি। আচ্ছা। আমার টাচ আপের কাজ হয়েছে? হ্যাঁ টাচ আপের কাজ হয়েছে। আপনারা করেছেন? জি জি। একটু ব্যাক সাইডটিও দেখি, স্পেস আসলে খুবই কম। সিএনজি ইনস্টল করা আছে। আবার একটু সিট কভারগুলো দেখি ভাই, সিটগুলো দেখি। দেখ বিস্কিট কালার সিট কভার। বিস্কিট কালার সিট কভার। সিট কভারগুলো ভালোই আছে। জি। সামনে দেখতে পারেন, সম্ভবত এই গাড়িটি আমরা এর আগে রিভিউ করেছি, তারপরও যারা দেখেননি তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিট কভারগুলো ভালোই আছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে? হ্যাঁ ডিভিডি প্লেয়ার। সাউন্ড সিস্টেম? হ্যাঁ হ্যাঁ ওকে আছে। আর গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে? হ্যাঁ সাথে গাড়ির সাথে। অরিজিনালটি আছে। আর অবশ্যই এসির পারফরমেন্স ফিজিক্যালি আসতে হবে, হ্যাঁ দেখতে হবে, কারণ ভিডিওতে এসির পারফরমেন্স বোঝানো যাবে না। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে ভাইয়া? জি ভাইয়া। আমরা এই গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাই। মডেল হলো 2006, রেজিস্ট্রেশন 2009, কাগজ আছে আপনার 22 সালের 8 মাস করে। আচ্ছা। আর প্রাইস কত রাখতেছেন? প্রাইস রাখতেছি এটা 13,85,000। 13,85,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। জি। যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, আর যেহেতু বাম্পার ইনস্টল করা নেই সেক্ষেত্রে কি আপনারা বাম্পার ইনস্টল করে দেবেন? সেটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। জি। আমরা একটু শোরুম অ্যাড্রেস জেনে নিই। এটা মোহাম্মদপুর মোহাম্মদি হাউজিং লিমিটেড 3 নম্বর রোড। আর আপনাদের মোবাইল নাম্বারটি? 01842093726। ভাই অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। আর যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের ভিডিও দেখে যারাই আসবেন যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।